লম্বা একটা গ্যাপের পর আবার লং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি ক্যানটা কালার করে দেখাবো আর হাড়ি ক্যান কালার করার ফার্স্টে আমি এটার ভিতরে যে কাঁচের জারটা ছিল সেটা আমি বের করে নিব। আমার খুব ভয় লাগছিল তাই আমার হাজব্যান্ড বললাম এটার গ্লাসটা বের করে দিতে তো উনি গ্লাসটা বের করে দেওয়ার পর আমি কালারের এর কাজটা করা শুরু করে দিলাম আর এই হারি এর ডিজাইনটা একটা রেফারেন্স পিকচার ছিল আমার এমন না যে আমি নিজের কালার করছিলাম আর এই রংটা আমার কখনোই পছন্দ না আমি মতো হলুদ কেন জানি না যত ব্র্যান্ডেরই আমি হলুদ কালার ইউজ করেছি সবসময় হলুদ কালার টা খুবই হালকা থাকে এটা এক কোর্টে কখনোই এটার কালারটা পুরোপুরি ভাবে আসে না আর দুই তিন কোট রং অ্যাপ্লাই করার পরেও কেন জানি আমি মন মতো আমার ইয়েলো কালারটা পাই না কেন এমন হয় আমি ঠিক বলতে পারি না তো হলুদ কালারটার কাজ শেষ করার পর বাকি ডিটেলস গুলো আমি এখানে অ্যাড করছিলাম তো আস্তে আস্তে দেখছি যে হারি ক্যানটা খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব আসছে খুবই কালারফুল আমার মানে খুব ভালো লাগছিল এটা ঘরে সাজিয়ে রাখলে আসলেই খুব সুন্দর লাগবে তো আমি ছোট ছোট যে ডিটেলস কাজগুলো আছে সে কাজগুলো আমি করছিলাম তো কাজগুলো করতে করতে দেখলাম যে অনেকটুকু কাজ আমার হয়ে গেছে তো ভিতরে যে ডিটেলস কাজগুলো ছিল সেগুলো এখন আমি করছি আর রিওলোর ভিতরে যে লাল ডিজাইনের কাজটা ছিল সেটা আমি করছিলাম তো আবার হলুদের কাজ এসেছে আমি হলুদের কাজটা করছি এই যে একটা সিম্পল ডিজাইনও মানে না ওটাও আমার ডাবল কোড দিয়ে হলুদের কাজটা করতে হচ্ছিল তো হলুদের কাজ করার শেষে যে ভিতরে হোয়াইটের ডিটেলস ওয়ার্কগুলো ছিল সেই ওয়ার্কগুলো আমি করছিলাম তো হোয়াইটটা অ্যাড করার পর মানে ফুটে উঠেছে তো আমার হাড়ি ক্যানের নতুন করে আসলে অর্ডার আসছিল আর হারি ক্যানের যে বেসটা ছিল আমার যে রেফারেন্স পিকচার ছিল ওটাতে বেসটা ব্লু কালারই ছিল আর অনেক কালারই যেমন রেড ইলো দেন পার্পেল অনেক কালারই আছে বাট আমার যেটা অর্ডার এসেছিল আলহামদুলিল্লাহ ওটা ভালো হয়েছে যে ব্লু ছিল তার জন্য আমার বেসটা করতে হয়নি জাস্ট ডিটেলস ওয়ার্কগুলো করেছি তো নেক্সটে যদি কখনো অন্য কালারের হারিকেনের অর্ডার আসে ওটাও আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো কথা বলতে বলতে আমার এটার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি এই তো ঘুরিয়ে টুরিয়ে দেখাচ্ছিলাম আর এটার কালারটা যেন একদম ফিক্সড হয়ে যায় তার জন্য আমি এটাতে বার্নিশ স্প্রে করে দিচ্ছিলাম তো এই তো ফাইনাল লুক তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ